প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, কারণ তোমরা ঘরে রয়েছো এবং পরিবারের সাথে রয়েছো। ঘরে থাকতে থাকতে অনেক সময় তোমরা বিরক্ত হয়ে বাসার ছাদে বা বাড়ির আঙিনায় গেলে অবশ্যই ঘরে ফেরার পূর্বেই, ঘরে ঢোকার পূর্বে হাত ও পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবে, কারণ করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে এ হাত ধোয়ার বিকল্প নেই। বন্ধুরা, আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গদ্য কাজের আনন্দ পাঠটি পড়ব। তো চলো বন্ধুরা, চলে যাই আমাদের আজকের পাঠে। বন্ধুরা, আজকে আমরা, আমি আগেই বলেছি তোমাদের যে আজকে আমরা যে গদ্যটি পড়ব, এই গদ্যটির নাম হলো কাজের আনন্দ। এই গদ্যটির নাম হলো কাজের আনন্দ। বন্ধুরা, এই গদ্যটি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। এই গদ্যটি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। তো বন্ধুরা, প্রথমে আমি গদ্যটি আবৃত্তি করে তোমাদের শোনাচ্ছি। মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। বন্ধুরা, পরবর্তী লাইন হল পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। বন্ধুরা, এই ছিল আমাদের এই কবিতার আবৃত্তিটি। আবার এবারে আমরা, আমি আবৃত্তি করব একটি লাইন, সে লাইনটি তোমরা জোরে জোরে মুখে মুখে বলবে, ঠিক আছে? সবাই বলবে কাজের আনন্দ। ভেরি গুড। লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, ভেরি গুড। কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। তো বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক মনোযোগী ছিলে এবং সবাই মুখে অনেক জোরে জোরে আবৃত্তি করেছো মনোযোগ দিয়ে এবং বলেছো উচ্চস্বরে, সুন্দরভাবে আবৃত্তি করেছো। বন্ধুরা, তোমরা যদি এই আবৃত্তিটি তাড়াতাড়ি আত্মস্থ করতে চাও, তাহলে তোমাদের যেটি করতে হবে সেটা হলো তোমরা বারবার করে এই কবিতাটি পড়বে এবং বারংবার লিখবে, ঠিক আছে? তাহলে তোমরা অনেক দ্রুত এই কবিতাটি আবৃত্তি করে ফেলতে পারবে এবং আত্মস্থ করে ফেলতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই মহামারী যেটি চলছে, এই ভাইরাস থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং ঘন ঘন হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগাতে হবে এবং সাবান দিয়ে হাত ও পা ধুয়ে ফেলতে হবে, কারণ হাঁচি কাশি ও থুথুর মাধ্যমে এই সংক্রামকটি একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।